আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম আজ আমি তোমাদের সাথে দু হাজার বাইশ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্ট সম্পর্কে আলোচনা করবো চারু ও কারুকলার উপরে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি হলো তোমাদের অ্যাসাইনমেন্ট নং এক এবং এটা সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টে বলা আছে বাংলাদেশে সাংস্কৃতি সমৃদ্ধ করার জন্য শিল্প ও কলা চর্চার গুরুত্ব এটা হচ্ছে তোমাদের এর কাজটা এবং এটা হচ্ছে তোমাদের অধ্যায় নাম্বার নাম্বার থেকে আছে এক এক অধ্যায়ে দেখো তোমাদের কি কি ধাপ লিখতে হবে কি কি ধাপ লিখতে হবে সেগুলো ধাপগুলো অবশ্যই নির্দেশনা আমরা অবশ্যই ফলো করব নির্দেশনায় বলা আছে যে শিল্পকলা কি শিল্পকলার শ্রেণী বিভাগ শিল্পকলার শাখা প্রশাখা শিল্পকলা চর্চার গুরুত্ব বাংলাদেশের সংস্কৃতিকে সমৃদ্ধকরণে শিল্পকলার গুরুত্ব ও ভূমিকা এই অ্যাসাইনমেন্ট অবশ্যই দুইশো থেকে দুশো পঞ্চাশ ওয়ার্ড এ সীমাবদ্ধ থাকবে এটা বলা আছে আর আমি এখানে তোমাদের জন্য দুইশো পঞ্চাশের বেশি ওয়ার্ড লিখেছি তোমরা চাইলে আমার এখান থেকে একটু কাট টাট করে লিখতে পারো এবং তোমরা আমার মতো হুবহু কেউ কপি করবা না অবশ্যই তোমরা বই দেখে এবং আমরা যে অ্যাসাইনমেন্টটা শুধু তোমাদের নির্দেশনা দিয়েছি এইভাবে অ্যাসাইনমেন্টটি করতে হবে এবং তোমরা সুন্দর করে তোমাদের বই ঘেটে নিজের মতন করে লেখার চেষ্টা করবে আশা করি আচ্ছা এইবার হচ্ছে বিষয়বস্তু বলা আছে শিল্পকলার যে উৎপত্তি সম্পর্কে বর্ণনা করতে হবে শিল্পকলার বিভিন্ন শাখা সম্পর্কে বর্ণনা করতে হবে শিল্পকলার চর্চা শিল্পকলার যে চর্চা সেই চর্চার গুরুত্ব ব্যাখ্যা করতে হবে শিল্পকলা কিভাবে সংস্কৃতিকে সমৃদ্ধ করে তা বর্ণনা কিন্তু অবশ্যই করতে হবে আচ্ছা এবার আমরা নির্দেশক অর্থাৎ আমাদের এখানে কিছু নির্দেশকের মধ্যে এই এই পয়েন্টগুলো আমাদের একটু জরুরি এটা একটু আমরা দেখব শিল্পকলা সম্পর্কে ব্যাখ্যা শিল্পকলার বিভাগ শিল্পকলার গুরুত্ব বাংলাদেশের সংস্কৃতিকে সমৃদ্ধ কারণ লোকশিল্পের গুরুত্ব অবশ্যই এই পয়েন্টগুলো লিখতে হবে আমাদের যেমনভাবে আমাদের নির্দেশনায় দেওয়া ছিল তেমনিভাবে আমাদের নির্দেশকের এই জায়গায়ও কিন্তু এই পয়েন্টগুলো দেওয়া আছে তার জন্য অবশ্যই আমাদের পয়েন্ট আকারই কিন্তু সুন্দর করে লিখতে হবে এই অ্যাসাইনমেন্টটি চলো আমরা অ্যাসাইনমেন্টে চলে যাই শিল্পকলা যে কোনো সহজ সরল ও সুন্দর জিনিস বিশেষ কতগুলো নিয়ম অনুসরণ করে সুন্দর ও সুশৃঙ্খলভাবে কোনো কিছু তৈরি করাকেই শিল্পকলা বলা হয় আচ্ছা আমরা আজ কিন্তু চারু ও কারুকলার যে অ্যাসাইনমেন্টটি সেটা করছি এবং অবশ্যই আমাদের শিল্পকর্মকে ফুটিয়ে তোলার জন্যই কিন্তু এই বিষয়টি এবং এটাকে যত সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় এবং সুন্দর করে এবং সুশৃঙ্খলভাবে যে কাজটি করতে হবে আমাদের শিল্পকলার মধ্যে অবশ্যই সেটা সহজ এবং সুন্দর এবং সরলতম হতে হবে এটাকেই বলা হচ্ছে শিল্পকলা আর তার আগে আমরা কিছু ইম্পর্টেন্ট কথা বলে আসি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে আসা আমাদের চ্যানেল রয়েছে দশ হাজার প্লাস ভিডিও এবং টেকনিক এর সাথে সাথে আমাদের আরও কিছু চ্যানেল রয়েছে টেকনিক ইজুকেশন ক্রিয়েটিভ টেকনিক লাইভ এবং টেকনিক এমসি এমসিকিউ যারা এই চ্যানেলগুলো এখনও সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করেছে টেকনিক ইজুকেশন ক্রিয়েটিভে রয়েছে তোমাদের সকল ধরনের সৃজনশীল প্রশ্নের উত্তর এবং টেকনিক ইজুকেশন এমসিকিউ এ রয়েছে তোমাদের সকল বিষয়ের বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এবং টেকনিক এজুকেশন লাইভে তোমাদের লাইভ ক্লাস নেওয়া হয় আচ্ছা দেখো এবার কি বলা হয়েছে নিয়ম অনুসরণ করে সুন্দর ও আরামদায়ক এবং মুক্ত জিনিসই হল শিল্পকর্ম আচ্ছা এই দেখো আমি কি সুন্দর কালারিং ফুল সাইন পেন ব্যবহার করে দাগিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই অ্যাসাইনমেন্টে কখনো এই কাজটি করবে না যদি এই কাজটি করো তাহলে কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টটি বাতিল হয়ে যাবে তোমাদের শুধু এই যে দেখো আমি সুন্দর করে কালো এবং নীলকালিদের লিখেছি কিছু কিছু জায়গায় নীলকালি ব্যবহার করেছি যে সকল জায়গায় নীলকালি ব্যবহার করেছি সে সকল জায়গায় তোমরা নীলকালি ব্যবহার করতে পারো কিন্তু সকল জায়গায় নীলকালী ব্যবহার করা যাবে না এবং তোমরা নীলকালির পরিবর্তে সবুজ কালি বা লাল কালি বা অন্যান্য বিভিন্ন কালারের কালি ইউজ করতে পারবে না শুধুমাত্র কালো এবং কালি ব্যবহার করে অ্যাসাইনমেন্টটি করতে হবে আচ্ছা এরপর কি বলা হয়েছে দেখো শিল্পকলা শ্রেণী বিভাগ ও তার শাখাপ্রশাখা শিল্পকলাকে প্রধানত দুই ভাগে বিভক্ত করা যায় অর্থাৎ আমরা শিল্পকর্ম বা শিল্পকলাকে দুইভাবে বিভক্ত করি এক হলো চারুশিল্প আর দুই হলো কারুশিল্প আচ্ছা তার মানে আমরা দুটি শিল্প সম্পর্কে আজ জানলাম সেটা হলো দুই ভাগে বিভক্ত করা হয় তা হলো চারুশিল্প এবং কারুশিল্প চারু ও কারুশিল্প আসলে কি সে সম্পর্কে চারু চারুশিল্প যে শিল্পকলা পরিবেশকে সুন্দর করে করে মনকে আনন্দ করে তাকেই চারুশিল্প বলে যেমন চিত্রকলা কলা নৃত্য কলা এবং নানা ছবি বা আঁকানো ছবি ইত্যাদিকেই বলা হয় চারুশিল্প যার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের চিত্রকে ফুটিয়ে তুলি অথবা নৃত্য বা সঙ্গীতের যে আমরা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয় এই সুন্দর পরিবেশ সৃষ্টি হয় বা আনন্দ যে আমরা উপভোগ করি কি বলা হচ্ছে কিন্তু চারুশিল্প এরপর আসবো কারুশিল্পতে যে শিল্প আমাদের দৈনন্দিন প্রয়োজনে মিটিয়ে থাকে অর্থাৎ আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করে থাকি এবং ঘর সাজানোর ক্ষেত্রেও আমরা কিন্তু কারুশিল্প ব্যবহার করে থাকি এবং পরিবেশকে সুন্দর করে এবং মনকে আনন্দ দান করে তাকেই বলা হয় কারুশিল্প যেমন বয়ন শিল্প কাঠ শিল্প মৃৎশিল্প ইত্যাদিকেই বলা হচ্ছে কিন্তু কারুশিল্প পোশাক তৈরির কারুশিল্পের অন্তর্ভুক্ত একটি শিল্প অর্থাৎ পোশাক যে তৈরি করা হয় যে আমরা বিভিন্ন কলকারখানা দেখে থাকি পোশাক তৈরির যে কারখানাগুলো এগুলো কিন্তু এক ধরনের কারুশিল্প এবং একজন কর্মী তার নিজস্ব শৈল্পিক কর্ম দ্বারাই কিন্তু তারা এই কারুশিল্পটি নিজের মনের হচ্ছে আকৃতি বা মনের ভিতর থেকে এই কাজটি করে থাকে তাই হলো কারু শিল্প। এবং তার মনের যত হচ্ছে যত কল্পনা বা নকশাগুলো সে সেই পোশাকের মধ্যে কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করে থাকে আচ্ছা যে কোনো শিল্পী সৃষ্টির কঠোর পরিশ্রম ও মনোযোগ সহকারে করতে হয় অর্থাৎ যে কোনো শিল্পী যে কাজগুলোই করুক না কেন প্রত্যেকটি কাজই কিন্তু তারা মনোযোগ সহকারে করে এবং তার সাথে তারা কঠোর পরিশ্রম কিন্তু করে থাকে তবে সেই শিল্প সুন্দর এবং আরাম ও টেকসই হয় যদি সে সুন্দরভাবে কঠোর পরিশ্রম এবং মনোযোগ দিয়ে সেই কাজটি করে তাহলে সেই শিল্পটি কিন্তু সুন্দর হয় এবং আরামদায়ক এবং টেকসই হয়ে থাকে আচ্ছা এরপর কি বলা হয়েছে চারুশিল্পকে আবার ললিতকলা মানবিক কলা নাটক কাব্যসাহিত্য ও পদ্যসাহিত্য ভাগ করা হয়েছে এর মধ্যে ললিত কলা এর মধ্যে ললিত কলা একটি গুরুত্বপূর্ণ ভাগ এই ভাগের কয়েকটি শাখা আছে যেমন চিত্রকলা ভাস্কর্য খোদাই শিল্প সঙ্গীত নৃত্য ও নৃত্যনাট্য নিচের একটি ছকের সাহায্যে শিল্পকলার বিভিন্ন শ্রেণী ভাগ দেখানো হলো আচ্ছা দেখো আমি এখানে সুন্দর করে কালি দিয়ে একটা ছক এর মতন করা হয়েছে এবং তীর চিহ্ন দিয়ে কয়টা ভাগে বিভক্ত করা হয়েছে শিল্পকলাকে শিল্পকলার ভিতরের যে কতগুলো ভাগ রয়েছে এই সম্পর্কে বলা হয়েছে তোমরা চাইলে এটা লিখতে পারো না চাইলে এটা স্কিপ করতে পারো আর নীলকালি ব্যবহার করে লিখতে পারো কালো কালি ব্যবহার করে লিখতে পারো কোনো সমস্যা নেই আচ্ছা এবার এখানে কি বলা আছে দেখো শিল্পকলা শিল্পকলাকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে এক হলো চারুশিল্প দুই হল কারুশিল্প আচ্ছা চারুশিল্পকে আবার কিছু ভাগে বিভক্ত করা হয়েছে এক হলো ললিতকলা মানবিক কলা নাটক কাব্যকলা এবং পদ্মকলা আচ্ছা এইবার আমাদের আবার হচ্ছে কারুশিল্পকেও কিন্তু কিছুভাগে বিভক্ত করা হয়েছে কারুশিল্পকে বিভক্ত করা হয়েছে মৃৎশিল্প অর্থাৎ মাটি দিয়ে যে শিল্প তৈরি হয় তারপরে বয়ন শিল্প তারপর হচ্ছে বাঁশ বেত ও কাঠ দিয়ে তৈরি শিল্প অর্থাৎ বাঁশ বেত কাঠ দ্বারা যে সকল শৈল্পিক কর্ম করা হয়ে থাকে বা আমরা বাসার যে আসবাবপত্র ব্যবহার করে থাকি এগুলো সবই কারুশিল্পের মধ্যে পড়ে এবং চর্মশিল্প আর চারুশিল্পের মধ্যে আমরা যে বলেছিলাম যে ললিতকলা এই ললিত কলাকে আবার কিছু ভাগে বিভক্ত করা হয়েছে সেটা হলো সঙ্গীত নৃত্য নৃত্যনাট্য চিত্রকলা ভাস্কর্য খোদাই শিল্প অর্থাৎ আমরা এখানে শিল্পকলাকে কিছু ভাগে বিভক্ত করা হয়েছে দুই ভাগে এবং একে আবার কয় ভাগে বিভক্ত করা সেই সম্পর্কে বলা হয়েছে কারুশিল্পের শাখাগুলো হলো মৃৎশিল্প বনন তাঁত শিল্প বাঁশ বেদ কাঠের তৈরি শিল্প চর্ম বা চামড়ার তৈরি বিভিন্ন পণ্য গয়না এবং তৈরি তৈজসপত্র এবং গৃহস্থলীর হাতিয়ার ইত্যাদি হলো কারু শিল্পের মধ্যে পড়ে আচ্ছা এবার বলবো হচ্ছে শিল্পকলা চার্চের যে গুরুত্ব সেই গুরুত্ব সম্পর্কে বলবো আদিম যুগের সেই বন্য লোম দাড়িওয়ালা গুহাবাসী মানুষের আঁকা ছবির পৃথিবীর সবচেয়ে পুরনো শিল্পকলা এ কথা আমাদের আগে জেনেছি অর্থাৎ আমরা কিন্তু আগে থেকে জানি আদিম যুগ থেকেই কিন্তু মানুষ গুহায় তারা বিভিন্ন ধরনের শিল্পকর্ম বিভিন্ন ছবি তারা আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়ে গেছে যে তাদের জীবনযাপন কীরকম ছিল এবং তখন থেকে কিন্তু শিল্পকলার আরম্ভ শিল্পকলা হচ্ছে মানুষের সার্বিক আনন্দের প্রধানতম মাধ্যম একটি দেশের সাংস্কৃতিকে জানার জন্য শিল্পকলার গুরুত্ব অপরিহার্য আদিম মানুষদের জীবন সংগ্রাম পোশাক পরিচ্ছেদ তাদের চিন্তা বিশ্বাস সবই জানতে পেরেছি আজ আমরা এই শিল্পকলার মাধ্যমে যুগের পর যুগ শিল্প শিল্পচর্চার মধ্যে এই সংস্কৃতি আজ বর্তমান সময়ে এসে পৌঁছেছে শিল্পচর্চার মাধ্যমে একটি দেশের সংস্কৃতি অর্থাৎ জাতি বা গোষ্ঠীর চিন্তাভাবনা আচরণগত দিক নির্দেশনা পোশাক ভাষা খাদ্য ধর্ম সঙ্গীত ইত্যাদি অর্থাৎ আমাদের এই যে বিভিন্ন জাতি আমাদের ধর্ম জাতি এগুলো কিন্তু দেশের সংস্কৃতি বোঝা যায় কিন্তু আমাদের শিল্পকর্ম দ্বারাই এই সমস্ত শিল্পকলার মাধ্যমেই আমরা মানুষের সভ্যতা এবং ইতিহাসকে জানতে পেরেছি বাংলাদেশের সংস্কৃতিকে সমৃদ্ধকরণে লোকশিল্পের গুরুত্ব আধুনিক জীবনযাপনে ও বিভিন্ন কর্মক্ষেত্রে শিল্পীরা দায়িত্বপূর্ণ কাজ করে যাচ্ছেন বই পুস্তক ও পত্রপত্রিকার জন্য শিল্পী প্রয়োজন শিক্ষাক্ষেত্রে বিশেষ করে প্রকৌশলী চিকিৎসা বিদ্যা স্থাপত্য শিক্ষায় নানা ধরনের বিজ্ঞান চর্চা ইতিহাস ভূগোল চর্চায় চিত্রশিল্পীর অনেক গুরুত্ব রয়েছে টেলিভিশন এর প্রতিটি অনুষ্ঠান নির্মা নির্মাণের জন্য ডিজাইনের প্রয়োজন নাটক সিনেমা তৈরিতেও ডিজাইনের প্রয়োজন তাই শিল্পকলা চর্চা প্রয়োজন শিল্পকলার চর্চার কিন্তু খুবই প্রয়োজন রয়েছে এই সকল কাজকর্মের জন্য ও এর গুরুত্ব অনেক বেশি সমাজ দেশ বা জাতির পরিচয়কে আমাদের মাঝে তুলে ধরতে তাদের শিল্প ও সংস্কৃতি অর্থাৎ একটি সমাজ বা দেশ বা হচ্ছে একটি জাতিকে যদি আমাদের পরিচিত করতে হয় তাহলে অবশ্যই তাদের শিল্পকর্ম দেখলেই কিন্তু আমরা তাদের পরিচিতি পেয়ে যাব। আশা করি তোমরা এই অ্যাসাইনমেন্টটি বুঝতে পেরেছ পরবর্তী অ্যাসাইনমেন্ট দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম